কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। জলমগ্ন হয়েছে খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর পঞ্চায়েত এলাকা। দুটি মাটির বাড়ি ধসে গেছে। শুক্রবার ওই দুই পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেন হুগলি জেলা পরিষদ ও খানাকুল এক নম্বর ব্লক পঞ্চায়েত প্রশাসন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা বাগ, সহসভাপতি নইমুল হক, পোল এক নম্বর পঞ্চায়েত প্রধান প্রমুখরা। জানা গেছে অতি বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাত্রে খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর পঞ্চায়েতের গ্রামে দুটি মাটির বাড়ি ভেঙে যায়। এছাড়াও এই অঞ্চলে একটি ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলছিল বহু মানুষের। এই সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে এগিয়ে এলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ খানাকুল এক নম্বর বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি ও পঞ্চায়েত প্রধান। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। সেই সঙ্গে প্রাণহানির ঝুঁকি এড়াতে এই পরিবারগুলিকে স্থানীয় বিদ্যালয় ভবনে উঠে যাবার অনুরোধ জানানো হয়। এছাড়াও শনিবার খানাকুল এক নম্বর বিডিওর হাত দিয়ে তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। এদিন এলাকায় এসে হুগলি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, এই এলাকায় দীর্ঘদিনের একটি কাঠের সেতু আছে, সেটি যাতে কংক্রিট করা হয়, এলাকাবাসীদের সুবিধার্থে তার ব্যবস্থা করতে হবে, জল কমে গেলে কাজ শুরু হবে। আজ এলাকায় সমস্ত প্রশাসনিক ব্যক্তিরা সঙ্গে আছেন, তারাও সচক্ষে দেখে যাচ্ছেন, এরপর ইঞ্জিনিয়ার আসবেন। ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে কোন দপ্তর থেকে কাজটি করা হবে তা ঠিক করে এই বছরের মধ্যেই এই সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে গিয়ে এদিন ত্রিপল তুলে দেন, সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস দেন পূর্ত কর্মাধ্যক্ষ। তিনি আরো বলেন, এখানকার বিডিও সহ প্রশাসনিক কর্তারা এখানে উপস্থিত থেকে সমস্ত কিছু দেখে গেলেন, এরপর এই সমস্ত পরিবারগুলিকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিপদ গতকাল অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে, তাই আমরা খানাকুলে এসেছিলাম দেখতে। এর আগে পরশুরাতেও গিয়েছিলাম আমি খানাকুল ওয়ানে। এসে এখানে এই পোল ওয়ান গ্রাম পঞ্চায়েতে একটা পোল কাটের আছে, সেটা অনেকদিন ধরে আমাদের দেখার কর্মসূচি ছিল। বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহসভাপতি আছেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বার প্রত্যেকেই আছেন। সকলকে নিয়ে আমরা এই পোল ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে ব্রিজটা, সেই ব্রিজটা দেখলাম। এই ব্রিজটাকে অবিলম্বে আমাদের কংক্রিটের সেতু করতে হবে। এই জলটা কমে গেলেই আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠাবো এবং ইরিগেশনের সঙ্গে কথা বলে কারা করবে ফাইনালাইজ করে, যাতে এই বছরই কাজ শুরু করা যায়, তার সমস্ত রকম প্রচেষ্টা আমাদের থাকবে। তারপর বিডিও সাহেবকে নিয়ে কিছু বাড়ি পড়ে গেছে দেখলাম মানুষের, সেই বাড়িগুলোর মানুষগুলোকে একটু পঞ্চায়েত সমিতির তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে একটু ত্রিপল পৌঁছে দেওয়া হলো, জেলা প্রশাসন পাঠিয়েছেন এবং তাদের সতর্ক করা হলো, তাদের স্কুল বাড়িতে আশ্রয় নেওয়ার কথা বলা হলো এবং তাদের আগামীকালকে বিডিও সাহেব ড্রাই ফ্রুট এবং কিছু কাপড় জামা পাঠিয়ে দেবেন সেটা বললেন। আমরা পরিস্থিতিটা সরজমিনে দেখে নিলাম, এরপরও যদি কোনো কারণে আবার প্রাকৃতিক দুর্যোগ বাড়ে বা জল বাড়ে, প্রশাসন সতর্ক আছে, পঞ্চায়েত সমিতি সতর্ক আছে, জেলা প্রশাসন সতর্ক আছে, বিডিও সাহেব 24 ঘন্টা আছেন, সভাপতি আছেন, সহসভাপতি আছেন, স্থানীয় প্রধানরা আছেন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, তার নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা খানাকুলের মানুষের পাশে আছি এবং খানাকুলের মানুষের পাশে আমরা থাকবো এই সময়। দলমত ধর্মমত নির্বিশেষে সব কিছু। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।